তোমাদের জন্য একটি নতুন রেসিপি আয়োজন করেছি, যেটি হচ্ছে তেলকুই। দুর্গাপুজোর তৃতীয় রেসিপি, এটা দুর্গাপুজোর স্পেশাল পর্বের একদম তৃতীয় রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেটা তেলকুই। কুই মাছ কিন্তু অনেকেরই খুব প্রিয়, তাই যাদের কুই মাছ প্রিয় তাদের কিন্তু এটা একটা দারুণ একটা রেসিপি হতে চলেছে তোমাদের জন্য। তো কী কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি, খুব সহজ উপায়ে আর দারুণ একটা রিচ রেসিপি, তো তোমরা দেখে নাও এটা কীভাবে আমি তৈরি করছি। খুব অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তো অবশ্যই চাইবো তোমরা অবশ্যই বাড়িতে তাদের রেসিপিটা তৈরি করো। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো, আর অনেক অনেক শেয়ার করো। তেলকুই কিন্তু নানা রকমভাবে তৈরি করা যায়, তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এটা কিন্তু একদম ট্রেডিশনাল একটা রেসিপি আর খুব সুন্দর একটা রেসিপি, আশা করবো তোমাদের সবারই ভালো লাগবে। দুর্গাপুজোয় অষ্টমী বা তোমরা সপ্তমীর দিন এই রেসিপিটা তৈরি করতেই পারো। তাহলে চলো চটপট করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কীভাবে তৈরি করছি। প্রথমে আমরা যে লাল রঙের বাটনটা আছে সাবস্ক্রাইব, সেটাকে প্রেস করে দিলাম। এবার আমরা পাশে আসা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবো। তারপরে দেখো তিনটে অপশান আসবে, এবার আমরা অলটাকে সিলেক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব একদম কমপ্লিট। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি একটা রেসিপি করে দেখাবো যেটা কিন্তু জনপ্রিয় একটা রেসিপি, যেটা হচ্ছে তেলকুই। দেখো মাছগুলো কি লাফাচ্ছে, একদম তাজা মাছ, কি সুন্দর দেখো খেলে বেড়াচ্ছে। তো আজকে রেসিপিটা আমি তোমাদের জন্য তৈরি করছি, তাহলে চলো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা। আমি এবার দেখো কই মাছগুলোকে সামনেখানে নিয়ে নিয়েছি। তো একটা জিনিস এখানে বলে দিই, অনেকে কই মাছ করতে গেলে হাতে কাঁটা লাগে, আর তার থেকেও বড় কথা এগুলো কিন্তু ভীষণ কাঁটা থাকে আর সহজে মারা যায় না। তো আমি জলগুলো ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন, আর নুনটা দিয়ে কিন্তু আমি একটু মাখিয়ে রাখবো। একটু ভালো করে মাখিয়ে রাখলেই নুনের ইয়েতে কিন্তু এগুলো মারা যাবে। দেখো কি ছটফট করছে, একটা মাছ কিন্তু নিচেও নেমে গিয়েছে, দেখো কি জোর জোর ছটফট করছে। দেখো নুনটা দেওয়ার কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মাছগুলো প্রায় একদম মারা গিয়েছে। তো এবার এগুলোকে আমরা সুন্দর করে কেটে নেব। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সেই মাছগুলো, কই মাছগুলো। তো এবার এগুলোকে আমি কেটে নেব, কিছু কিছু মাছ কিন্তু এখনো তাজা আছে দেখো, তো চলো এগুলোকে কেটে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি, এমনিতেই কিন্তু কই মাছ কাটতে ভীষণ ভয় লাগে যেহেতু এটা খুব কাটাদার মাছ, এই যেগুলোর কাটা এগুলো সাইডগুলো। তো চলো এবার মাছটাকে খুব ভালোভাবে কেটে নেওয়া যাক। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই যে কাঁটাগুলো রয়েছে কাঁটাগুলোকে আমি খুব ভালো করে কেটে নেব। তো মাছ কাটার নিয়ম হচ্ছে ঠিক এই সাইড থেকে ধরে হালকা হালকা করে কিন্তু কেটে নিতে হয়, যেহেতু এই মাছ আমি আগেই বলেছি খুব কাঁটা থাকে, ভীষণই কাঁটা। আমার নিজেরই ভয় লাগছে কাটতে, এটা এতটাই কাঁটা। দেখো এই যে কাঁটাটা আমি এটাকে কেটে নিয়েছি, এবার এভাবে আমি বাকি কাঁটাগুলো সব কেটে নেব একইভাবে। এভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিচ্ছি হালকা হালকা করে। তো তোমরা দেখো কাঁটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, তো এবার আমি আঁশটাকেও আস্তে আস্তে করে দেখো ছাড়িয়ে নিচ্ছি। এই যে আঁশটাকে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ঘরে একটুখানি লাইটটা কম আছে যার জন্য হয়তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা এভাবে আঁশগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। মাছের দেখো আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এই জমি পাখনাগুলোকেও সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাছটাকে কাটতে হবে, কাটা থাকে তো হয়ে গিয়েছে, লেজাটাকেও একটুখানি কেটে নিচ্ছি। এবার মাছটাকেও কাটবো, তো আমি এইখানে ধরলাম, ধরে টান দিলেই কিন্তু এটা দেখো বেরিয়ে আসলো ঠিক সেম একইভাবে, এভাবে ধরলে কিন্তু পুরোটা বেরিয়ে আসবে। দেখো কাটা কিন্তু হয়ে গেল, ভেতরে যে ফুলকাগুলো থাকে সেগুলোকে এবার আমরা পরিষ্কার করে নেব। দেখো এগুলো বের করে নিয়েছি, এই যে সাবধানে কিন্তু মাছটা কাটতে হবে,
তো ঠিক এইখানটায় এবার আমরা একটু কেটে দিলাম, ভেতরের যে নোংরাগুলো আছে সেগুলো বের করে নেওয়ার জন্য। ভেতরে যে নোংরাগুলো থাকে একটুখানি হাত দিয়ে কিন্তু টেস্ট করলেই সব নোংরাগুলো এমনিতেই বেরিয়ে চলে আসবে। তো তোমরা দেখো এই যে নোংরাগুলো আমি বের করে নিয়েছি, মাছটা কিন্তু আমাদের কাটা একদম রেডি, মাছটা কিন্তু কাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি বাকি মাছগুলোকেও কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা মাছটা তৈরি করার জন্য একটা মশলা করে নেবো। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, নিয়েছি 6-7টা মতো মানে পাকা লঙ্কা কাঁচা আর কি, কয়েকদানা রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এর সাথে আমি দেবো 2 টেবিল চামচ মতো জিরে। তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আবার তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। দেখো মাছটাকে নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আমাদের মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এবার আমি 2 পিঠ ভালো করে ভেজে নেবো। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আশা করি তোমাদের দেখাতে পারছি। দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। দেখো মাছগুলোকে উল্টে দিয়েছি, যেহেতু এই মাছগুলো একদম টাটকা ছিল তাই একটু বেঁকে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে আমি সর্ষে বেটে নিয়েছি। আমি এখানে 1/2 টিস্পুন মতো সাদা সর্ষে আর 1/2 টিস্পুন মতো কালো সর্ষে, তার সাথে একটুখানি লঙ্কা দিয়ে কিন্তু বেটে রেখেছি। দেখো খুব সুন্দর করে এটা মোট 1.5 চামচ মতো হয়েছে। আমাদের সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার প্রথমে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টিস্পুন আর কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, এর সাথে বা অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, নুন, চিনি নয় নুন। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা পেস্টটা। এবার অ্যাড করে দিচ্ছি মাছের ঝোলের মশলা, এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ। এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি 5 মিনিট মতো থেকে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ মতো জল। দেখো কষানোটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু কষানোটা হয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, মাছগুলো দিয়ে আমি তেলের মধ্যে 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। যেহেতু তেল কই তাই মাছে কিন্তু তেলের ভাগটা একটু বেশি থাকবে। দেখো কি সুন্দর কষানো হচ্ছে আমাদের মাছটা। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, যাতে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে আমি একটুখানি এটাকে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার আমি মাছটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো ফ্রেন্ডস, এবার আমরা ঢাকনাটা তুলে নেবো। আমার এখানে প্রায় 10 মিনিট মতো হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় একটা কালার চলে এসছে, ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। তো এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, একটুখানি কষিয়ে নেবো 1 মিনিট মতো, একটুখানি একটাকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, হয়ে গিয়েছে প্রায়। তো এবার আমরা কি করব, ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি।
এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এভাবে এবার আমি একটা একটা করে মাছ প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু রেসিপি তেল কই। আর এটা আমি খুব সুন্দর একটা স্টাইলে করেছি। দুর্গাপুজোয় কিন্তু তোমরা সপ্তমী বা অষ্টমী দিন এরকম একটা রেসিপি করে সবাইকে তাক লাগিয়ে দিতেই পারো। তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর রেসিপি তেল কই। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের সুন্দর তেল কই। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ।